কিভাবে পাওয়ার পয়েন্টে টেমপ্লেট ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করবেন। প্রেজেন্টেশন তৈরি করার জন্য একটি বহুল জনপ্রিয় প্রোগ্রাম হলো এমএস পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে এই প্রোগ্রামের একটি বিশেষ সুবিধা আপনি নিতে পারবেন। তাহলে এখানে কতগুলো বিষয়ের উপরে প্রেজেন্টেশনের টেমপ্লেট দেওয়া রয়েছে। বিষয়ভিত্তিক এই টেমপ্লেটগুলো থেকে আপনার প্রয়োজন মতো বিষয়কে নির্বাচন করে খুব সহজে একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। বিষয়ভিত্তিক এই টেমপ্লেটগুলো থেকে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনাকে নতুন করে স্লাইড নেওয়া বা ডিজাইন করার প্রয়োজন হবে না, যদিও আপনি চাইলে নতুন স্লাইড বা ডিজাইন করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে পাওয়ার পয়েন্টে টেমপ্লেট ভিত্তিক প্রেজেন্টেশন তৈরি করা যায়। প্রেজেন্টেশন টেমপ্লেট নেওয়ার জন্য একটি প্রেজেন্টেশন ফাইল ওপেন করুন। ফাইল ওপেন করার পর এখান থেকে ফাইল অপশনে ক্লিক দিবেন। ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর একটি অপশন মেনু আসবে। এই অপশন মেনু থেকে নিউ এই অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে অনেকগুলো টেমপ্লেট এখানে পাবেন। এখানে যদি আপনার ইন্টারনেট কানেকশন যদি থাকে, আমার যেহেতু ইন্টারনেট কানেকশন নাই সেজন্য আমি এখানে দেখাতে পারতেছি না। আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এখানে দেখুন আপনার বিষয়ভিত্তিক অনেক ধরনের টেমপ্লেট আছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টেমপ্লেট, এটা হচ্ছে অ্যানিমেলস রিলেটেড প্রেজেন্টেশন কীভাবে কীরকম হবে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ টেমপ্লেট দেওয়া হয়েছে। এখানে বিজনেস রিলেটেড অনেক টেমপ্লেট দেওয়া হয়েছে। এখানে ক্লিক আপনি যে ধরনের টেমপ্লেট পছন্দ করেন সেই ধরনের আপনি আগে ইন্টারনেট কানেকশন দিবেন। কানেকশন দেওয়ার পর যে ধরনের টেমপ্লেট আপনার দরকার, আপনি যদি মেডিকেল রিলেটেড প্রেজেন্টেশন চান তাহলে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে অথবা আপনি যদি বিজনেস রিলেটেড রেডিমেড টেমপ্লেট চান তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার সেই টেমপ্লেটটি ওপেন হবে এবং সেখানে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট দেখতে পাবেন। আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সেখানে আপনি যে কোনো টেমপ্লেট পছন্দ করে সেই টেমপ্লেটের উপর ক্লিক দিলে সেই টেমপ্লেটটা আপনার পাওয়ার পয়েন্টে অ্যাটাচ হয়ে যাবে। আমার যেহেতু ইন্টারনেট কানেকশন নাই তাহলে এজন্য আমি এই ফাংশনটা দেখাতে পারতেছি না, আপনাদেরকে আমি বেশি ধারণা দিয়ে দিলাম। এখানে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, এখানে রিসেট টেমপ্লেট আছে, এখানে স্যাম্পল টেমপ্লেট আছে, এখানে অনেকগুলো টেমপ্লেটের রেডিমেড টেমপ্লেট আছে। আমি এখানে স্যাম্পল টেমপ্লেট এটা ব্যবহার করতে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করতে হবে না, এজন্য আমি স্যাম্পল টেমপ্লেটের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো স্যাম্পল টেমপ্লেট দেওয়া রয়েছে, অ্যাভেলেবেল টেমপ্লেট রেডিমেড অনেক টেমপ্লেট দেওয়া রয়েছে। এখানে ক্লাসিক ফটো অ্যালবামের একটি প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, অর্থাৎ কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন করা হয়েছে সেই বিষয়টা এখানে নিচে লেখা রয়েছে। এটা হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট, অর্থাৎ কোনো প্রজেক্ট তৈরি করতে কীরকম প্রেজেন্টেশন হবে তার একটা নমুনা এখানে দেওয়া রয়েছে। এখানে ট্রেনিং রিলেটেড, অর্থাৎ ট্রেনিং রিলেটেড স্লাইড শো কীরকম হবে, প্রেজেন্টেশন কীরকম হবে তার একটি নমুনা এখানে দেওয়া রয়েছে। আপনার যে ধরনের টেমপ্লেট পছন্দ সেই ধরনের টেমপ্লেটের উপর ক্লিক দিবেন। আমি এখানে ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং রিলেটেড একটি প্রেজেন্টেশন এখানে ওপেন করব। এটা আমি সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক দিব, তাহলে সেই টেমপ্লেটটা আমার পাওয়ার পয়েন্টে অ্যাটাচ হয়ে যাবে। দেখুন এখানে আমার সেই পাওয়ার পয়েন্টটা এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে। অর্থাৎ এই পাওয়ার পয়েন্টটা হচ্ছে একটি কোম্পানিতে কোনো নতুন এমপ্লয়ি জয়েন করলে তাদের সেই কোম্পানিতে বিভিন্ন শ্রমিক কর্মীদের সাথে পরিচয় পর্বের একটি স্লাইড তৈরি করা হয়েছে। এখানে দেখুন একটি স্লাইড তৈরি করা হয়েছে। এই স্লাইডটা এখন আপনার কোম্পানির রিকোয়ারিমেন্ট অনুযায়ী আপনি সেটাকে এডিট করতে পারেন। এডিট করার জন্য এখান থেকে আপনি এডিট করতে পারেন, যেমন দেখুন এখানে আমি প্রথম স্লাইডটা নিচ্ছি, এখানে অনেকগুলো স্লাইড আছে, এই প্রথম স্লাইডের উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর সেই স্লাইডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই লেখাটাকে যদি আপনি আপনার কোম্পানির প্রয়োজন অনুযায়ী যদি দিতে চান তাহলে এই লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো টাইটেল দিবেন। এখানে
এটা সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে আপনি প্রেজেন্টার নেম দিবেন, যে প্রেজেন্টেশন তৈরি করেছে তার নাম দিবেন। এখন যেদিন প্রেজেন্টেশন তৈরি করছেন এভাবে সিলেক্ট করে এখানে সেই নামটা দিবেন। আবার এই স্লাইড আপনি এডিট করতে পারবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টাইটেল দিবেন, এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারবেন। আবার এখানে এই স্লাইডে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারবেন। এটা ক্লিক দিবেন, এটাও আপনার প্রয়োজন অনুযায়ী এভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে যে কোনো কিছু লিখতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে একটি রেডিমেড প্রেজেন্টেশন, এখানে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ইমেজ ইনসার্ট করতে পারবেন। আবার এই লেখাটাকেও আপনি চেঞ্জ করে অন্য অন্য কিছু লিখতে পারেন। এইভাবেও আপনি রেডিমেড টেমপ্লেট আপনি এডিট করতে পারবেন, অথবা অন্যভাবেও আপনি রেডিমেড টেমপ্লেট এডিট করতে পারেন। এটা করার জন্য আপনি এখান থেকে দেখুন আউটলাইন এক নামে একটা অপশন আছে, এই এই লেখার উপর ক্লিক দিন। এই লেখার উপর ক্লিক দিলে এখানে দেখুন এডিট করার অপশন এসেছে। এখানে আপনি যদি এই লেখাটাকে এডিট করতে চান তাহলে এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু লিখে দিবেন, এখানে লিখলে অটোমেটিক্যালি সেই লেখাটা এখানে শো করবে। আপনি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চান এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে মনে করেন যে প্রেজেন্টেশনটা তৈরি করেছে তার নাম লিখে দিবেন, তাহলে দেখুন এখানে লিখেছি এবং এখানেও কিন্তু সেই লেখাটা চলে এসেছে। আবার যদি প্রেজেন্টেশন ডেট যদি আপনি লিখতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ডেট দিয়ে আপনি যেমন এখানে লিখবেন এখানে এডিট হয়ে যাবে। এভাবে এটা হচ্ছে প্রথম স্লাইডের লেখা। তারপর আপনি দ্বিতীয় স্লাইড যখন এডিট করবেন এখানে ক্লিক দিবেন তাহলে আপনার দ্বিতীয় স্লাইডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু লিখে দিতে পারেন এখানে, অর্থাৎ আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে লিখে দিতে পারেন। তারপর টু ডেজ ওভারভিউ হচ্ছে 7 নম্বর স্লাইড। এই 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 স্লাইডে এই লেখার উপর ক্লিক দিলে 7 নম্বর স্লাইডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু লিখে দিতে পারেন। আবার লার্নিং এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই স্লাইড এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবে আপনি রেডিমেড টেমপ্লেটগুলো আপনার পছন্দ অনুযায়ী ওপেন করে আপনার পছন্দ অনুযায়ী এডিট করতে পারবেন এবং সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন অতি সহজেই এবং অল্প সময়ের মধ্যে। এভাবেই আপনি রেডিমেড টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী সেই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।